ম্যাজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড, যেটি হচ্ছে ক্লাস টুয়েলভ এর, এবং সেটি হচ্ছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংকের উত্তরপত্র। অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2021 সালে যারা পরীক্ষার্থী তাদের গণিতের যে সাজেশন রায় মার্টিন প্রকাশ করেছে তার উত্তর নিয়ে আমরা ক্রমান্বয়ে হাজির হব। আজকে আমাদের প্রথম পর্ব, আর এ পর্বে থাকবে সমাকল। যে সমাকল তোমরা পাবে যে কোশ্চেন ব্যাংক আছে ম্যাথের, তার 87 পেজে, অর্থাৎ 87 পেজে যে সাজেশন আছে সেই সাজেশন আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। প্রথমে আমরা এমসিকিউ, পরবর্তী ভিডিও 2 নম্বরের অঙ্ক, তারপর 4 নম্বরের অঙ্ক, এইভাবে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাব। তবে হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের আমাদের একটাই অনুরোধ, তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, করলে আমরা কিন্তু ভিডিও আপলোড করতে অনেক অনেক উৎসাহী হই। তা যাই হোক, আসছি আমরা মূল পর্বে। তা দেখো, প্রথম যে অঙ্কটি আছে সেখানে বলা আছে ইন্টিগ্রাল e টু দি পাওয়ার a log x dx, তাহলে সমান ইন্টিগ্রাল e টু দি পাওয়ার log of x টু দি পাওয়ার a dx। কারণ তোমরা জানো লগের আগে থাকলে রিয়েল পার্টের পাওয়ার হয়, আর এখানে লগের বেশ কিছু নেই মানে কিন্তু অবশ্যই ই আছে। তাহলে এই সূচকীয় বেজ আর লগারিদম বেজ যদি সেম হয় তাহলে শুধু রিয়েল পার্টটাই হয়, তাহলে হবে কি ইন্টিগ্রাল x টু দি পাওয়ার a dx, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে x টু দি পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস 1 প্লাস c। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের অপশন একের দাগের অপশন হচ্ছে ডি, অর্থাৎ একের দাগে তোমরা সঠিক অপশন পাবে ডি। এরপরে আমরা যাব দুইয়ের দাগে। দেখো দুইয়ের দাগে কি আছে, সেখানে আছে আছে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার লগ অফ বেস ই লগ অফ বেস 10, রিয়েল পার্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তা দেখো এখানেও দেখো সূচকীয় বেজ আর লগারিদম বেজ সেম আছে, তাহলে কি হবে ইন্টিগ্রাল লগ অফ বেস 10 রিয়েল পার্ট এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এখানেও পাওয়ার, সে পাওয়ার আগে আসবে, তাহলে এন ইন্টু ইন্টিগ্রাল লগ অফ বেস 10 রিয়েল পার্ট এক্স ডিএক্স, তাহলে সমান এন ইন্টু এটাকে আমরা লিখছি লগ এক্স বাই হচ্ছে লগ 10। এখানে কিন্তু মাথায় রাখবে বেস কিন্তু ই, এখানেও বেজ ই, এখানেও কিন্তু বেজ ই, তাহলে সমান এন বাই লগ 10। এইবার এটাকে আমরা আংশিক সমাকলন করব, তাহলে কি হবে আংশিক সমাকলন করলে আমরা পাব এক্স লগ এক্স মাইনাস ইন্টিগ্রাল এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স ডিএক্স প্লাস সি, তাহলে এখানে এক্স এক্স আউট হচ্ছে, তাহলে সমান এন ইন্টু লগ অফ, তাহলে এখানে আমরা বেস 10 রিয়েল পার্ট ই করে দিলাম, এটা লগের প্রপার্টি, কারণ অনন্য করলে কি হয় বেস আর রিয়েল পার্ট নিজেদের মধ্যে স্থান বিনিময় করে, তাহলে ইন্টু তাহলে এক্স লগ এক্স মাইনাস ইন্টিগ্রাল ডিএক্স হচ্ছে এক্স প্লাস সি, তাহলে সমান তাহলে এক্স আমরা কমন নিচ্ছি, তাহলে এন লগ অফ বেস 10 রিয়েল পার্ট ই, তাহলে এক্স ইন্টু তাহলে কি হবে লগ এক্স মাইনাস 1, 1 টাকে লিখছি লগ ই, তাহলে সমান এন এক্স ইন্টু লগ অফ বেস 10 রিয়েল পার্ট ই
into log of x by e অবশ্যই প্লাস সি হবে, প্লাস সি টা আগে দেওয়া আছে। তাহলে এখানে যেটা পেলাম তাহলে অপশন আমাদের আসবে বি দাগ, দুয়ের দাগে হচ্ছে বি, দুয়ের বি হচ্ছে সঠিক উত্তর। এরপর যাব আমরা তিনের দাগে, তিনের দাগে যে অঙ্ক আছে সেটা খুব খুবই সহজ অঙ্ক। দেখো তিনের দাগে বলা আছে ইন্টিগ্রাল থ্রি টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে সমান থ্রি টু দি পাওয়ার এক্স বাই লগ থ্রি, আর এক্স এর সঙ্গে সেটা ইন্টু হবে প্লাস সি। তাহলে এখানে আমাদের অপশন আসছে ডি এর দাগ, তাহলে তিনের সঠিক উত্তর ডি, তিনের সঠিক উত্তর ডি। এরপর যাব আমরা চারের দাগে, চারের দাগে আছে ইন্টিগ্রাল ট্যান স্কয়ার এক্স ডিএক্স, কি আছে ট্যান স্কয়ার এক্স ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রাল ট্যান স্কয়ার এক্স টাকে লিখছি আমরা সেক স্কয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স, তাহলে সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ট্যান এক্স, আর ওয়ান এর ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস সি, অর্থাৎ চারের দাগে সঠিক উত্তর হচ্ছে সি, চারের দাগে সঠিক উত্তর হবে সি। এরপর পাঁচের দাগ, পাঁচের দাগে যে অঙ্ক আছে সেখানে দেখো কি বলা আছে, পাঁচের দাগে বলা আছে ইন্টিগ্রাল সাইন টু এক্স ডিভাইড বাই সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কয়ার ডিএক্স, দেখো সমান ইন্টিগ্রাল ওয়ান প্লাস সাইন টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কয়ার ডিএক্স, তাহলে ইন্টিগ্রাল দেখো এইটাকে যদি আমরা সূত্র করি কি হবে সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স প্লাস টু সাইন এক্স কজ এক্স, অর্থাৎ হবে ওয়ান প্লাস সাইন টু এক্স, বিচ্ছেদে ভাগ করলে দেখো এই অংশ আর এই অংশটা আমাদের কেটে যাবে, তাহলে এখানে হবে কি ডিএক্স হবে মাইনাস ইন্টিগ্রাল ডিএক্স বাই আমরা পাবো সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কয়ার, তাহলে সমান ইন্টিগ্রাল ডিএক্স মাইনাস, তা দেখো এর ভিতরে যদি আমরা রুট টু কমন নিই তাহলে হোল স্কয়ারের বাইরে আসলে হবে হাফ ইন্টু ইন্টিগ্রাল ডিএক্স বাই, তাহলে রুট টু কমন নিলে কি হবে ওয়ান বাই রুট টু সাইন এক্স প্লাস ওয়ান বাই রুট টু কজ এক্স, তাহলে এখানে রুট টু এর জায়গায় লিখছি কস পাই বাই ফোর, আর এখানে ওয়ান বাই রুট টু আবারও বলছি ওয়ান বাই রুট টু এখানে আসছে, আবার এখানে একটা ওয়ান বাই রুট টু আসছে, তা এইখানে যে ওয়ান বাই রুট টু আছে কজ এক্স এর সঙ্গে সেখানে আমরা লিখবো কস পাই বাই ফোর, আর সাইন এক্স এর সঙ্গে যে ওয়ান বাই রুট টু আছে সেখানে লিখছি আমরা সাইন পাই বাই ফোর, অর্থাৎ কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, অর্থাৎ সেটা হবে কজ অফ এ মাইনাস বি, অর্থাৎ কজ অফ এক্স মাইনাস পাই বাই ফোর, আর তার স্কয়ার আছে অর্থাৎ কজ স্কয়ার এক্স মাইনাস পাই বাই ফোর, তাহলে সমান ইন্টিগ্রাল ডিএক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রাল, তাহলে এটা কি হবে সেক স্কয়ার এক্স মাইনাস পাই বাই ফোর ডিএক্স, তাহলে সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ট্যান এক্স, এটা একটু অন্য ধরনের একটু বড় অঙ্ক এটা, তাহলে সমান আমরা পাচ্ছি এক্স মাইনাস ট্যান অফ এক্স মাইনাস পাই বাই ফোর প্লাস সি, ও এর আগে একটা সরি হাফ আছে, তাহলে এখানে হাফ ইন্টু তাহলে সমান এক্স মাইনাস হাফ ইন্টু, তাহলে ট্যান অফ এ মাইনাস বি সূত্র সেটা করলে কি পাবো আমরা ট্যান এ মাইনাস ট্যান বি সেটা হবে ওয়ান ডিভাইড বাই
1 প্লাস tan a tan b অর্থাৎ সেটা করলে পাবো tan x প্লাস 1 পাবো তোমরা সূত্র করবে অবশ্যই এটা পেয়ে যাবে তাহলে এবার যদি আমরা এটাকে সাইন করে ভেঙে দিই তাহলে কি হবে x মাইনাস হাফ তাহলে উপরে পাবো আমরা sin x মাইনাস cos x ডিভাইডেড বাই এখানে পাবো আমরা sin x প্লাস cos x এটা আমরা পাচ্ছি प्लस सी তাহলে সমান x মাইনাস হাফ ইনটু এটাকে আমরা লিখছি sin x প্লাস cos x মাইনাস 2 cos x দেখো cos x মাইনাস 2x cos x করলে কি হয় মাইনাস cos x দেখো মাইনাস cos x আছে divided by sin x plus cos x plus c এবার আমরা বিচ্ছেদ নিয়ে ভাগ করলে এটা কি 1 হবে আর এসে মাইনাস হয়েছে প্লাস 2 2 কাটবে cos x বাই এটা আসছে তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে পাবো x আর ওখান থেকে আসছে দেখো cos x বাই sin x plus cos x আর এখানে একটা পাচ্ছি আমরা মাইনাস হাফ প্লাস সি তাহলে এই মাইনাস হাফ আর সি এই দুটো মিলে আমরা আরেকটা কনস্ট্যান্ট লিখব তাহলে x প্লাস cos x বাই sin x প্লাস হচ্ছে cos x প্লাস এটা সি করে দিলাম এগুলো মনে করো সি ওয়ান তাহলে এই কিন্তু আমাদের উত্তর x প্লাস cos x বাই sin x প্লাস cos x তাহলে কোনটা অপশন আসবে x প্লাস cos x বাই sin x প্লাস cos x অর্থাৎ আমরা b আমরা সঠিক উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি b এর দাম x প্লাস cos x বাই sin x প্লাস cos x এটা কিন্তু আমরা অপশনে পাচ্ছি তাহলে এরপর এরপর যাব আমরা ছয়ের দাগে দেখো ছয়ের দাগ কি বলেছে দেখো ছয়ের দাগে বলা আছে ইন্টিগ্রাল ইন্টিগ্রাল cos 4x plus 1 ডিভাইডেড বাই হচ্ছে cot x minus tan x cot x minus tan x dx তাহলে সমান ইন্টিগ্রাল 1 প্লাস cos 4x এটা সূত্র কি 2 cos স্কয়ার 2x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই tan x dx তাহলে সমান ইন্টিগ্রাল cos স্কয়ার 2x ইনটু 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x dx কারণ এটা tan টা উপরে যাচ্ছে আর এই 2 আছে সেই 2 tan x আর নিচে থাকছে 1 মাইনাস tan স্কয়ার x তাহলে সমান ইন্টিগ্রাল cos স্কয়ার 2x ইনটু এটা কিসের সূত্র tan 2x dx tan 2x dx তাহলে আমরা পেলাম কি tan 2x dx অর্থাৎ ইন্টিগ্রাল cos স্কয়ার 2x ইনটু এটাকে কি লিখতে পারি আমরা sin 2x বাই cos 2x dx তাহলে সমান তাহলে এখানে কি হবে sin 2x ইনটু cos 2x আর এখান থেকে cos 2x একটা কেটে যাচ্ছে তাহলে একটা হাফ কমন নিলাম হাফ কমন নিলে কি 2 sin থিটা cos থিটা অর্থাৎ sin 2 থিটা অর্থাৎ আসবে এখানে কি sin 4x dx তাহলে সমান sin 4x এর ইন্টিগ্রেশন কি minus cos 4x by 4 তাহলে by 4 আর এটা 2 তাহলে হবে minus 1 by 8 ইনটু হচ্ছে cos 4x plus c অর্থাৎ এখানে যে অপশন অপশন অনুযায়ী আমাদের আসছে d অর্থাৎ ছয়ের দাগের সঠিক উত্তর হচ্ছে ডি এরপর যাব আমরা
সাতের দাগে, সাতের দাগ সেখানে দেখো কি বলা আছে। সাতের দাগে বলা আছে ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু সাইন এক্স মাইনাস কোজ এক্স প্লাস সি। সাইন এক্স মাইনাস কোজ এক্স প্লাস সি দেওয়া নেই, সাইন এক্স প্লাস কোজ এক্স আছে। তাহলে বলা হচ্ছে এফ অফ এক্স সমান নিচের কোনটি হবে? তা ওখানে এখানে যে অপশন আমাদের দেওয়া আছে সেই অপশনটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। তা তোমরা যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এইটা যদি তোমরা ইন্টিগ্রেশন করো, দেখো এটা আমি একটু বলে রাখি, দেখবে তোমরা বইতে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স, তারপর ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স, এদের কিন্তু তোমরা সূত্র পাবে। সেই সূত্র যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু সরাসরি তুমি এই জায়গায় চলে আসতে পারবে যে এই ধরনের সূত্র কোনটায় আছে। তা এখানে দেখবে এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স এর যদি আমরা ইন্টিগ্রেশন করি বা এই সূত্রটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু অতি সহজে আমরা কিন্তু এফ অফ এক্স সমান কি হবে সেটা নির্ণয় করতে পারবো। তাহলে এই জায়গাটায় আসতে গেলে আমাদের ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স এর সাহায্যে কিন্তু আমরা এই জায়গাটায় আসতে পারি। কারণ দেখো এইটাকে যদি আমরা এইটাকে ইন্টিগ্রেশন করব আর এটাকে আমরা ডেরিভেটিভ করব, তো দুবার ডেরিভেটিভ করলে তা সাইনকে ডেরিভেটিভ করলে কস, তাকে কসকে আবার ডেরিভেটিভ করলে দেখো মাইনাস সাইন আসে, তাহলে অর্থাৎ মাইনাস কিন্তু একটা এখানে আসে, ঠিক আছে, এখানে কিন্তু মাইনাস একটা আমরা পাবো। সেই জন্যে তোমরা অবশ্যই অবশ্যই যদি পারো এই দুটো সূত্র তোমরা মাথায় রাখো, আর যদি না পারো তাহলে তোমরা এটাকে ইন্টিগ্রেশন করো। তাহলে দেখো এটাকে যদি আমরা আই ধরে নিই, যদি এটাকে আই ধরি তাহলে আই সমান তা দেখো সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রাল, দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ আমরা ডেরিভেটিভ করব তাহলে সেটা কি হবে কজ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন হলো আর সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স ডিএক্স হলো প্লাস মনে করো সি ওয়ান। তাহলে এরপর তাহলে সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এবার এটাকে আবার আমরা আংশিক সমাকলন করব, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলাম কজ এক্স থাকলো, এবার সূত্রে মাইনাস সেজন্য এখানে মাইনাস আছে মাইনাস হচ্ছে প্লাস হবে, কিন্তু কজ এক্স এর ডেরিভেটিভ করলে একটা মাইনাস হয় সেজন্য এটা মাইনাসই থাকছে। ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স আর এটা সাইন এক্স ডিএক্স প্লাস হচ্ছে সি ওয়ান, তাহলে এটা আই চলে আসলো। তাহলে এখানে যদি আই বসায় তাহলে এ পাশে আনলে দেখো হবে টু আই, তাহলে টু আই সমান ই টু দি পাওয়ার এক্স কমন নিলে হচ্ছে দেখো সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি ওয়ান, তাহলে আই সমান হচ্ছে দেখো ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে টু ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস হচ্ছে সি ওয়ান বাই টু। এবার এর দুটো মিলে একটা কনস্ট্যান্ট করবো, কিন্তু ওরা আদৌ কনস্ট্যান্ট ইউজ করেনি, তাহলে আমরা কি পাচ্ছি না ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা এই জায়গায় পৌঁছাতে পারছি, তাহলে এফ অফ এক্স সমান অবশ্যই ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। আবারও বলছি তোমরা যদি আংশিক সমাকলনের যে সূত্র আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স সেটা সূত্র যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এর যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যে এটা সেটা কিন্তু তোমরা সরাসরি অপশনে যেতে পারবে বা সরাসরি এই যে উত্তর এটা আসে
বা এফ অফ এক্স এর মান যায় ই টু দি পাওয়ার এক্স ইনটু সাইন এক্স, সেটা কিন্তু সমস্যা হবে না। যাই হোক, এটা তাহলে আমাদের কি হচ্ছে সাতের দাগে অপশনটা হচ্ছে ডি, সাতের দাগে অপশন অর্থাৎ সাতের দাগে সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর আমরা আটের দাগ আলোচনা করব। আটের দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে দেখো, আটের দাগে বলা আছে ইন্টিগ্রাল এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা আটের দাগ। তাহলে এখানে আমরা কি করব, আমরা অবশ্যই এফ অফ এক্স সমান জেড ধরব। তাহলে এখান থেকে কি পাবো আমরা, এফ ড্যাশ এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড, তাহলে সমান হচ্ছে দেখো ইন্টিগ্রাল জেড টু দি পাওয়ার এন ডিজেড, তাহলে জেড টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি। এবার জেড এর মান বসিয়ে দেব, তাহলে কি হবে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি। তাহলে আটের দাগে আমাদের সঠিক অপশন হচ্ছে বি, বি এর দাগ। এরপর যাব আমরা নয়ের দাগে। দেখো নয়ের দাগে কি বলা আছে, নয়ের দাগে আছে ইন্টিগ্রাল লগ এক্স বাই এক্স ডিএক্স, তার সমান ইন্টিগ্রাল লগ এক্স ইন্টু ওয়ান বাই এক্স ডিএক্স বাই এক্স, এটা হচ্ছে লগ অফ এক্স, ডি অফ লগ অফ এক্স, ডি অফ লগ অফ এক্স, কারণ ডি অফ লগ অফ এক্স এর অর্থ কি, ডি অফ একটু দেখিয়ে দিই আমি, ডি অফ এক্স ডি অফ লগ অফ এক্স, আবার বলছি ডি অফ লগ অফ এক্স সমান হচ্ছে এটা ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স, অর্থাৎ ডিএক্স বাই এক্স সমান হচ্ছে ডি অফ লগ এক্স, সেটা আমরা লিখে রেখেছি। তাহলে এই লগ এক্সটাকে যদি আমরা এক্স ভাবি তাহলে এক্স ডিএক্স, তাহলে কি হবে এক্স স্কয়ার বাই টু, অর্থাৎ লগ এক্স তার হোল স্কয়ার বাই হচ্ছে টু প্লাস সি। তাহলে এখানে নয়ের দাগের অপশন হচ্ছে এ, নয়ের দাগের সঠিক উত্তর হচ্ছে এ। এরপর দশের দাগ, দেখো দশের দাগে যেটা বলা আছে সেখানে বলা আছে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে দেখো ঠিক আমি আগের রুলটাই আমি কি কাজে লাগাবো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ডি অফ মাইনাস ওয়ান বাই এক্স, দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্স এর জায়গায় লিখেছে মাইনাস ওয়ান বাই এক্স, ডি অফ মাইনাস ওয়ান বাই এক্স, আমরা ডি অফ এর অর্থ কি এইটা ডেরিভেটিভ ইন্টু ডি এক্স, এইটা ডেরিভেটিভ, তাহলে ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এই মাইনাস আছে তাহলে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্স, তাহলে ডি অফ মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্স। আবারও বলছি ডি অফ এইটা এর অর্থ হচ্ছে এইটা ডেরিভেটিভ, মাইনাস ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ ইন্টু ডি এক্স, তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই x স্কয়ার, আর এই মাইনাস আছে তাহলে প্লাস 1 বাই x স্কয়ার হচ্ছে ইনটু dx, তাহলে 1 বাই x স্কয়ার dx হচ্ছে d অফ মাইনাস 1 বাই x। তাহলে দেখো e টু দি পাওয়ার x dx সেই ফর্ম চলে আসলো, আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কি e টু দি পাওয়ার, তাহলে e টু দি পাওয়ার 1 বাই x প্লাস c, e টু দি পাওয়ার মাইনাস 1 বাই x প্লাস c, অর্থাৎ মাইনাস 1 বাই x টাকে তোমরা x ভাববে। তাহলে দশের দাগের সঠিক অপশন হচ্ছে সি, দশের দাগের সঠিক উত্তর হচ্ছে সি। এরপর আমরা আসব এগারো দাগ, দেখো এগারো দাগে বলা আছে ইন্টিগ্রাল সাইন অফ লগ এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স, তাহলে সমান সাইন অফ লগ এক্স, আর ডি বাই এক্স কি ডি অফ লগ এক্স, আবারও বলছি ডি অফ লগ এক্স এর অর্থ কি
log x এর ডেরিভেটিভ ইনটু dx log x এর ডেরিভেটিভ কি 1/x ইনটু dx অর্থাৎ dx/x এর মান হচ্ছে d অফ log x তাহলে log x কে তোমরা x ভাবো তাহলে sin x dx sin x dx sin x এর ইন্টিগ্রেশন কি minus cos x অর্থাৎ সমান হবে minus cos of log x plus c অর্থাৎ এখানে 11 দাগে সঠিক অপশন হচ্ছে c 11 দাগে সঠিক উত্তর হচ্ছে c এরপর এরপর 11 পরে আমরা যাব 12 দাগে দেখো 12 দাগে কি বলা আছে ইন্টিগ্রাল 1 প্লাস sin x ডিভাইডেড বাই x মাইনাস cos x তারপর স্কয়ার dx তা দেখো আমরা যদি x মাইনাস cos x সমান আমরা z ধরি তাহলে কি হবে 1 প্লাস sin x cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x তাহলে 1 প্লাস sin x dx সমান হচ্ছে dz তাহলে সমান হচ্ছে দেখো ইন্টিগ্রাল dz বাই z স্কয়ার তাহলে 1 বাই z স্কয়ার এর ইন্টিগ্রেশন কি মাইনাস 1 বাই z প্লাস c অর্থাৎ মাইনাস 1 বাই x মাইনাস cos x প্লাস c তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে b সঠিক উত্তর হচ্ছে b কারণ ওরা দেখবে এই মাইনাসটা গুণ করার জন্য এখানে কি আসছে cos x minus x ওরা রেখেছে cos x minus x এই হচ্ছে আমাদের 12 দাগ এরপর আসবো আমরা 13 দাগ দিয়ে দেখো 13 দাগে কি আছে 13 দাগে আছে ইন্টিগ্রাল 1 প্লাস x ডিভাইড বাই 1 প্লাস কিউব রুট অফ x 1 প্লাস x dx ডিভাইড বাই 1 প্লাস কিউব রুট অফ x তাহলে এর ক্ষেত্রে কি হবে তা দেখো সমান ইন্টিগ্রাল আমরা এটাকে লিখছি 1 প্লাস কিউব রুট অফ x হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 1 প্লাস কিউব রুট অফ x dx তাহলে দেখো a কিউব প্লাস b কিউব এর সূত্র তাহলে সেটা হচ্ছে 1 প্লাস কিউব রুট অফ x ইনটু তাহলে a স্কয়ার অর্থাৎ 1 তারপরে মাইনাস ab তাহলে সেটা হবে কিউব রুট অফ x প্লাস a স্কয়ার করলে কি পাবো আমরা x টু দি পাওয়ার 2 বাই 3 এটা আমরা পাবো ডিভাইড বাই 1 প্লাস কিউব রুট অফ x তাহলে দেখো এটা কেটে যাচ্ছে a হচ্ছে dx তাহলে সমান তাহলে দেখো x টু দি পাওয়ার 2 বাই 3 ইন্টিগ্রেশন করলে কি হবে x টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস 1 ডিভাইড বাই 2 বাই 3 প্লাস 1 মাইনাস এটার ইন্টিগ্রেশন করলে পাবো x টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস 1 ডিভাইড বাই 1 বাই 3 প্লাস 1 প্লাস x এর ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন x প্লাস হচ্ছে c তাহলে তোমরা এখানে এটা একটু সিম্পলিফাই করলে তোমরা অপশন পেয়ে যাবে অপশন তোমরা পাচ্ছ b অপশন পাবে b সঠিক অপশন b পাবে যাই হোক এই হচ্ছে আমাদের হলো 13 দাগ 13 দাগ কমপ্লিট হলো এরপর আমরা এরপর আমরা আলোচনা করব 14 দাগ দেখো 14 দাগে বলা আছে sin টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 8x তা cos টু দি পাওয়ার 8টাকে তোমরা cos টু দি পাওয়ার 6 ইনটু cos টু দি পাওয়ার 2 করো করলে কিন্তু তোমাদের tan এবং sec স্কয়ার এই দুটো ফাংশন আমরা পেয়ে যাব অর্থাৎ কি করতে বলেছি sin টু দি পাওয়ার 6x
ডিভাইড বাই cos টু দি পাওয়ার 8 টাকে লিখতে বলছি আমরা cos টু দি পাওয়ার 6x ইনটু হচ্ছে cos স্কয়ার x dx তাহলে সমান ইন্টিগ্রাল tan টু দি পাওয়ার 6x ইনটু sec স্কয়ার x dx সমান ইন্টিগ্রাল tan টু দি পাওয়ার 6x ইনটু d অফ tan x चौदह दागे सठिक उत्तर होच्छे बी এরপর আসবো আমরা পনেরো দাগ। দেখো পনেরো দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, বলা আছে ইন্টিগ্রাল এক্স স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কয়ার মাইনাস ওয়ান ডিএক্স। তা লো অফ হরকে আমরা এক্স স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে কি হবে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার ডিএক্স ডিভাইড বাই এক্স স্কয়ার, এখানে প্লাস সাইন আছে তাহলে এক্স স্কয়ার আর এখানে ওয়ান বাই এক্স স্কয়ার পাবো, এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার প্লাস হচ্ছে থ্রি, তাহলে সমান ইন্টিগ্রাল ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার ডিএক্স ডিভাইড বাই, তাহলে এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, সেটা করছি x প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কয়ার, এবার মাইনাস টু, তাহলে মাইনাস টু প্লাস থ্রি অর্থাৎ হবে প্লাস ওয়ান, তাহলে সমান ইন্টিগ্রাল আমরা ওটাকে লিখছি ডি অফ x প্লাস ওয়ান বাই এক্স ডিভাইড বাই x প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়ান স্কয়ার, কারণ এসে একই কথা এটা ডেরিভেটিভ করলে কি পাবো ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার, সেটা দেখো এই আছে। তা যাই হোক, তাহলে ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস ওয়ান সেটা কি সূত্র, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস সি, তাহলে এখান থেকে কি পাবো আমরা পাবো ট্যান ইনভার্স এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস সি। তাহলে এখানে সঠিক অপশন আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এ, এই অপশনটাই রাখা আছে এইটা, সেটা এ অপশন এ। এই হচ্ছে আমাদের পনেরো দাগ, এরপরে যাব আমরা ষোলো দাগ। দেখো ষোলো দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, ষোলো দাগ ইন্টিগ্রাল এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিএক্স, এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, তাহলে এখানেও আমরা লব হরকে এক্স স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার ডিএক্স ডিভাইডেড বাই, তাহলে এখানে কি হবে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার, তাহলে সমান ইন্টিগ্রাল ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এ মাইনাস বি তার স্কয়ার প্লাস টু এ বি, করলে পাবো শুধু টু, সেটাকে লিখছি রুট টু তার হোল স্কয়ার, তাহলে সমান ইন্টিগ্রাল ডি অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কয়ার প্লাস রুট টু তার হোল স্কয়ার, তাহলে এটা এখানে কি, এখানে ফর্মটা আছে কি ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, অর্থাৎ আমাদের কি সূত্র ওয়ান বাই এ অর্থাৎ ওয়ান বাই রুট টু ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাই হচ্ছে রুট টু প্লাস সি, তাহলে এখানে কি হবে এক্স স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট টু ইন্টু এক্স, তাহলে সেটা কোন অপশনটা,
এখানে আমাদের 16 দাগে অপশন আসছে সি অপশন সি এরপর হচ্ছে 17 দাগ দেখো 17 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে দেখো 17 দাগে ইন্টিগ্রাল x স্কয়ার y x স্কয়ার প্লাস 4 ইনটু x স্কয়ার প্লাস 9 dx समान बोला आछे a tan इनवर्स x by 2 प्लस b tan इनवर्स x by 3 प्लस c এইটা যদি হয় তাহলে a এবং b এর মান নির্ণয় করতে হবে a সমান কি হবে b সমান কি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করব তাহলে ইন্টিগ্রাল আমরা এটা লিখছি x স্কয়ার প্লাস 9 মাইনাস 9 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 4 ইনটু x স্কয়ার প্লাস 9 dx তাহলে সমান এটা বিচ্ছেদ নিয়ে ভাগ করলে কি পাবো ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার প্লাস 4 মাইনাস 9 ইনটু ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার প্লাস 4 ইনটু x স্কয়ার প্লাস 9 তাহলে সমান তাহলে এটা x স্কয়ার প্লাস 2 স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র সেটা কি 1 বাই a অর্থাৎ 1 বাই 2 ট্যান ইনভার্স x বাই 2 মাইনাস 9 বাই 5 ইনটু ইন্টিগ্রাল আমরা বলছি 1 বাই x স্কয়ার প্লাস 4 মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 9 dx তাহলে এটা লসও করলে দেখো x স্কয়ার প্লাস 9 মাইনাস x স্কয়ার মাইনাস 4 x স্কয়ার প্লাস 9 মাইনাস x স্কয়ার মাইনাস 4 অর্থাৎ মাইনাস উপরে একটা 5 আসছে সেই জন্য আগে একটা 5 নিয়ে নিয়েছি তাহলে এখানে প্লাস 3 তাহলে সমান হাফ ইনটু tan inverse x by 2 তাহলে এটা আমরা কি পাবো মাইনাস 9 by 5 ইনটু তাহলে এখানে পাবো কি হাফ ইনটু tan inverse x by 2 মাইনাস হচ্ছে প্লাস 9 by 5 ইনটু 1 by 3 tan inverse x by 3 প্লাস c তাহলে দেখো এখানে আমাদের এখানে আসছে 3 কাটছে অর্থাৎ 3/5 অর্থাৎ b এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 3/5 কারণ এখানে কি আছে b ইনটু tan ইনভার্স x/3 এখানে দেখো আমরা পাচ্ছি 3/5 ইনটু tan ইনভার্স x/3 অর্থাৎ b এর মান পেয়ে গেলাম আমরা 3/5 আর এখানে দেখো এখানে tan ইনভার্স x এর যে সহগ সে দুটো আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে হাফ মাইনাস 9 বাই 10 অর্থাৎ ক্যালকুলেশন করলে কি পাবো আমরা 5 মাইনাস 9 বাই হচ্ছে 10 অর্থাৎ আমাদের সমান হচ্ছে মাইনাস 4 বাই 10 অর্থাৎ হচ্ছে মাইনাস 2 বাই 5 অর্থাৎ এ মান হচ্ছে মাইনাস 2 বাই 5 তাহলে এ সমান মাইনাস 2 বাই 5 আর বি সমান হচ্ছে 3 বাই 5 অর্থাৎ আমরা পাচ্ছি অপশন বি অর্থাৎ অপশন বিটাই কিন্তু সঠিক কত দাগে যে না 17 দাগে এরপর হচ্ছে 18 দাগ দেখো 18 দাগে যে অঙ্কটা আছে সেখানে কি বলা আছে দেখো 18 দাগে বলা আছে এ যদি নেগেটিভ হয় তাহলে ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার প্লাস a এটা কি হবে এটার মান কি আসবে তাহলে ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার মাইনাস অফ মাইনাস a a যেহেতু নেগেটিভ তাহলে মাইনাস হচ্ছে পজিটিভ তাহলে সমান ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার মাইনাস তাহলে মাইনাস a তারপর স্কয়ার তাহলে dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ারের ফর্ম তাহলে সেটা কি 1 বাই 2 a ইনটু লগ অফ x মাইনাস রুট মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস রুট
माइनस ए प्लस सी তাহলে 18 দাগে যা আমরা পেলাম সেখানে অপশন হবে সি 18 দাগে সঠিক উত্তর হচ্ছে সি তা যাই হোক এরপর যাব আমরা 19 এর দাগে তবে 19 এর দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের একান্ত একান্ত অনুরোধ তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমরা আরো ভালো কিছু তোমাদের জন্য করতে পারি আর আমরা বারবার একটা কথাই বলি তোমরা অবশ্যই অবশ্যই कमेंट करो जानाओ जे कौन धरने वीडियो करले तुम्हारे बेशी बेशी उपकारे आशे ता जाहे कार्सी आम्रा 19 दाग निये देखो 19 दाग जा बला आचे शिकाने की आचे इंटीग्राल cos x माइनस cos स्क्वायर x डिवाइड बाई 1 माइनस cos क्यूब x dx তাহলে সমান ইন্টিগ্রাল দেখো এখানে cos x কমন লিখে 1 মাইনাস এটা সরি এখানে কিউব আছে cos x মাইনাস cos কিউব x cos x মাইনাস cos কিউব x ডিভাইড বাই 1 মাইনাস cos কিউব x তাহলে cos x কমন লিখে 1 মাইনাস cos স্কয়ার x সেটা কি sin স্কয়ার x তাহলে রুটের বাইরে আসলে হবে sin x তাহলে sin x ইনটু রুটের মধ্যে cos x ডিভাইড বাই রুটের মধ্যে 1 মাইনাস cos কিউব x dx এবার তোমরা অবশ্যই cos x সমান z স্কয়ার ধরে নাও তাহলে এখানে কি পাবো sin x dx সমান পাবো minus 2z dz কারণ এখানে cos x এর ডেরিভেটিভ মাইনাস সে মাইনাসটা সাইড চেঞ্জ করে দিয়েছি তাহলে সমান minus 2 ইনটু ইন্টিগ্রাল তা sin x dx এর মান হলো z পাচ্ছি একখানা আর 2 আগে রেখে দিয়েছি আর cos x এর জন্য আমরা একটা z পাবো তাহলে হবে কি z স্কয়ার dz বাই রুটের মধ্যে 1 মাইনাস z টু দি পাওয়ার 6 তাহলে আমরা লিখছি মাইনাস 2 বাই 3 ইনটু ইন্টিগ্রাল d অফ z কিউব ডিভাইড বাই রুটের ভিতরে 1 মাইনাস z কিউব তার হোল স্কয়ার তার কারণ d অফ z কিউব মানে কি এটা ডেরিভেটিভ ইনটু dz তাহলে এটা ডেরিভেটিভ করলে কি 3z স্কয়ার তাহলে এবার 3 কাটলে দেখো শুধু z স্কয়ার চলে আসবে তাহলে z স্কয়ারটাকে আমরা x ভাববো তাহলে dx বাই রুটের ভিতরে 1 মাইনাস x স্কয়ার তাহলে এটা সমান হবে কি মাইনাস 2 বাই 3 ইনটু হচ্ছে সাইন ইনভার্স z কিউব প্লাস c এবার তোমরা z কিউবের মান বসিয়ে দেবে আর sin ইনভার্স আছে তোমরা এটাকে মাইনাস থেকে প্লাস করে cos ইনভার্স করে দেবে তাহলে এখানে তোমাদের সঠিক অপশন হচ্ছে d 19 দাগে সঠিক অপশন হচ্ছে d এরপর আমরা যাব 20 দাগ এরপর 20 দাগ নিয়ে আমরা হাজির হব দেখো 20 দাগে কি বলা আছে তা 20 দাগে আছে ইন্টিগ্রাল a টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x dx a টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x dx তাহলে এটাকে আমরা কি করব অবশ্যই আংশিক সমাকলন করব তা আমরা একটা কাজ করি এটা সমান i ধরে নিই তাহলে i সমান e টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার x থাকলো মাইনাস ইন্টিগ্রাল e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইনটু log a dx প্লাস হচ্ছে আমরা এটা করে দিলাম c1 তাহলে সমান e টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার x ইনটু log সরি মাইনাস log a ইনটু তাহলে log a কমন নিলে দেখো i চলে আসছে i প্লাস হচ্ছে c1 তাহলে সাইড চেঞ্জ করে i কমন নিচ্ছি কমন নিলে হবে 1 প্লাস log a সমান e টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার x প্লাস c1 তাহলে i সমান a টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই এটা 1 কি log e প্লাস log a অর্থাৎ log e a প্লাস হচ্ছে c করে দিলাম অর্থাৎ c1 বাই এই যে log e a এটার মান আমরা c ধরে নিলাম তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অপশন সি টাই আমাদের
সঠিক অপশন এরপর আসবো আমাদের 21 দাগ এবং লাস্ট এই পর্বে কিন্তু লাস্ট অঙ্ক এই পর্বের লাস্ট অঙ্ক অর্থাৎ সমাকলনে যে অঙ্কগুলো রাখা আছে 87 পৃষ্ঠায় তার এমসিকিউ এর লাস্ট অঙ্ক এখানে বলা আছে কি ইন্টিগ্রাল ডিএক্স বাই 1 প্লাস টেন এক্স তাহলে তোমরা অবশ্যই এটা কি করবে সাইন কজে ভাঙবে ভাঙালে পাবে তোমরা কজ এক্স ডিএক্স বাই হচ্ছে 1 প্লাস সরি সাইন এক্স প্লাস কজ এক্স ট্যানটাকে সাইন বাই কজ করে লসাগু করলে তোমরা এটা পেয়ে যাচ্ছ তাহলে সমান হাফ ইনটু এটা 2 গুণ করলে আমরা পাব কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স এবার বিচ্ছেদ নিয়ে ভাগ করো তাহলে হাফ তাহলে এটা 1 হবে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স আর এখানে দেখো সাইন এক্স প্লাস কজ এক্স এর ডেরিভেটিভ দেখো কজ এক্স মাইনাস সাইন এক্স তাহলে হরের ডেরিভেটিভ লবে থাকছে তাহলে এটা হবে লগ অফ এখানে হাফ এর পর আমরা ব্র্যাকেট দিই তাহলে এক্স প্লাস লগ অফ সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি তাহলে এখানে আমাদের সঠিক অপশন হচ্ছে ডি সঠিক অপশন হচ্ছে ডি তাহলে আজ আমরা এ পর্যন্ত রাখবো পরের ভিডিওয়ে আমরা অবশ্যই সাজেশনের যে সমাকলনের 2 নম্বরের অঙ্ক আছে সেগুলো নিয়ে হাজির হব তাহলে আজ এই পর্যন্ত পরের ভিডিও আবার কথা হবে নমস্কার।